সাম্প্রতিক বন্যায় রাজ্যের শিক্ষা দপ্তরে 861টি স্কুল, হোস্টেল এবং কার্যালয় ক্ষতি হয়েছে। এর মধ্যে জেবি স্কুল রয়েছে 194টি, এসবি স্কুল রয়েছে 274টি এবং উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 332টি। বন্যার শিক্ষা দপ্তরে 161টি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার। তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং খোয়াই জেলায়। গোমতী ও দক্ষিণ জেলার জেবি, এসবি, উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিলিয়ে 147টি করে মোট 294টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, এই ক্ষেত্রে সব মিলিয়ে বন্যায় শিক্ষা দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ 262 কোটি 8,57,128 টাকা। এয়ারফোর্স হেলিকপ্টার মদি রিলিফ মেজর্স চলায়ে সবই সব সেন্টার্স ফুড আইটমস পৌঁছায়। উস টাইম কাজ থাড়া সা বানা চাহা কি টোটল অরাউন্ড 40,000 ফুড প্যাকেটস, পপ রাইস, বিস্কিট প্যাকেট, মিল্ক প্যাক, মিল্ক বোটল ওটার ডিস্ট্রিবিউট কিয়া। ৪,৫০০ প্যাকেট ব্রেড, ক্রিম, সুইট আদি সপ্লাই হয়ে और इसमें से हेलीकॉप्टर के द्वारा जो एयर ड्रॉपिंग हुई थी वो अराउंड 9,000 पैकेट्स की थी और बाकी हम लोगों ने ट्रक्स के माध्यम से सभी जगह पहुंचाया था। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য সরকারের খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল আধিকারী। তিনি জানান, বন্যায় দুর্গতদের জন্য চিড়া, গুড়, বিস্কুট, প্যাকেট দুধ, পানীয় জল সম্বলিত 40,073 ফুড প্যাকেট সরবরাহ করা হয়েছে। একই সাথে প্রাণ কোম্পানির আরও 4,500 ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে 9,020 প্যাকেট এয়ার ড্রপ করা হয়েছে বলে জানান তিনি। খাদ্য অধিকর্তা আরও জানান, মোট 35,553 ফুড প্যাকেট ট্রাকের মাধ্যমে বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।